السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আল মুতাফিফিন এই সূরাটা নিয়ে আলোচনা শুরু করব আমাদের আম পড়ার এই সিরিজে। তো এটার এখন পর্যন্ত আমরা যতটুকু আসছি তারপরে এটা অন্য ধরনের একটা ব্রেক বলতে পারেন, এবং এখানে এই সূরার প্লেসমেন্টটা অসাধারণ। এখানে দেখবেন যে তিনটা সূরা একই প্যাটার্নে, সূরা তাকবীর, সূরা ইনফিতার, পরে এরপরে আছে সূরা ইনশিকাক। এই তিনটাই মধ্যে কেয়ামতের বর্ণনাগুলো একটা স্টাইলে আসছে। ওয়া ইজা 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 শামসু কুউইরাত, ইজা সামাউ ইনফাতারাত, ঠিক একইভাবে এই বর্ণনাগুলো আছে হচ্ছে এই তিনটা সূরা একই স্টাইলে। এটার মাঝখানে ই সূরা মুতাফিফিনকে প্লেস করা হয়েছে, এবং এই অর্ডারগুলোর পিছনে এই যে সূরা যেগুলো কি সিকোয়েন্সে এগুলোকে অর্গানাইজ করা হয়েছে এটার পিছনে অসাধারণ উইজডম আছে। এটারও একটা লেসন আলহামদুলিল্লাহ আমরা কোনো একটা সময় করব, তো আমরা ওইটা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা আগামী সেশনে যখন সূরা ইনশিকাক করবো তখন আমরা এটার প্লেসমেন্ট নিয়ে আলোচনা করবো, সূরা মুতাফিফিনের এই প্লেসমেন্ট এখানে কেন, এবং এটার সাবজেক্ট একটু ডিফারেন্ট। যেমন আমরা এক সিকোয়েন্সে সূরা আবাসার সাবজেক্টটা একটু ডিফারেন্ট দেখছিলাম, ঠিক একইভাবে সূরা মুতাফিফিনের সাবজেক্টটাও কিন্তু একটু ডিফারেন্ট। সূরা মুতাফিফিনের মূল সাবজেক্ট হচ্ছে হলো আমরা বাংলায় বলি ঠকবাজ, চিটার, বিজনেস ইভেল, বিজনেস প্র্যাকটিস, মানে বিজনেসের ক্ষেত্রে আপনার জোক চুরি থেকে শুরু করে আপনার সব ধরনের ইভিল থিং, বাজে ধরনের বিজনেস প্র্যাকটিসের যে বিষয় সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে কি করছেন, নিষেধ করছেন, এবং এটা দুর্নীতির ব্যাপারে কি করছেন, সতর্ক করছেন। এটা যদি আপনি বলেন সূরা মুতাফিফুনের যদি সামারি আনে তাহলে এই জিনিসটা এখানে দেখায়। এখন এটার রেভিলেশন কখন হয়েছে সে সম্পর্কেও কিন্তু মুফাসসিরদের মধ্যে একটু মতবিরোধ আছে বা মতভেদ আছে, কিন্তু তাই বলে ওনারা কী করেন নাই, মারামারি দলাদলি করেন নাই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস ইসলামে, যে আপনার আমার মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবেই, মানুষের মধ্যে ডিফারেন্স মতের পার্থক্য থাকবেই, কিন্তু তারপরও সহ অবস্থান করা, একে অপরের মত কি মেনে চলে সম্মানের সাথে একটা মানুষকে ট্রিট করা, এটা হচ্ছিল ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে আপনার সাথে আমার মতো বিরোধ হচ্ছে, আপনাকে আমি মেরে ফেলবো, এই ধরনের কোনো প্রবণতা নেই, ইসলাম কোনোভাবে অ্যালাউ করে না। মত পার্থক্য মানুষের মধ্যে থাকবে, কিন্তু মত পার্থক্যের জায়গাটাকে কী করতে হবে, হ্যান্ডেল করতে হবে আপনাকে খুব হেকমার সাথে, এবং একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যে সম্মান প্রদর্শন, প্রতিটা মানুষের কি আল্লাহ সম্মানিত হিসাবে দুনিয়াতে পাঠাচ্ছে, তাহলে প্রত্যেকটা মানুষের সম্মান অবশ্যই মেনটেন করা উচিত, সে যত মন্দ লোকই হোক না কেন। কাউকে অসম্মান করা কিন্তু মুসলিমের কাজ না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে আমাদের শিখতে হবে, চর্চা করতে হবে, মানে হুট করে আমরা একজনকে মুখের উপরে এমন সব কথা বলে ফেলি, অসম্মান করি, যদিও সে ভুলের মধ্যে থাকলেও তাকেও অ্যাড্রেস করতে হবে ভিন্নভাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে মুতাফিফিনদের সংক্রান্ত আলোচনা করছেন, এবং বলছেন যে এই একটা এলিমেন্ট কীভাবে ডিজাস্টারাস সিচুয়েশন নেয়, এবং এই বিষয়ে এটা রেভিলেশন সংক্রান্ত যে ডিফারেন্স অফ অপিনিয়ন ওলামাদের মধ্যে আছে বা মুফাসসিরদের মধ্যে আছে সেটা নিয়ে আলোচনা করা একটু জরুরি। বিষয়টা হচ্ছে এরকম অনেক কিছু নিয়ে ভিন্ন মত আছেন, তা আপনি জানবেন এখন সেখান থেকে সম্মানের সাথে আপনি যেটা আপনি অ্যাকসেপ্ট করবেন ইটস আপ টু ইউ। তো এখানকার রেভিলেশনের সময় কখন এটা নাজিল হয়েছে, কিছু কিছু ওলামা বলতেছেন এটা নাজিল হয়েছে মদিনায়, কিছু কিছু আলেম বলছেন এটা, মুফাসসিররা বলছেন এটা আসছে মক্কা। তো মদিনায় মক্কায় যেখানেই নাজিল হয়েছে এখানকার বিষয়টার বিষয়ে অনেকে যারা বলতেছেন মদিনা, তখন ওনারা বলতে চাচ্ছেন যে মদিনায় খুব করাপ্টেড বিজনেস প্র্যাকটিস, দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী সমাজেরকে উদ্দেশ্য করে এটা নাজিল করা হয়েছে, এটা একটা অ্যাসপেক্ট ওনারা বলতেছেন মাদানি। ইভেন কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনিও কিন্তু নিজেই দুইটা ওপিনিয়ন দিয়েছেন। উনি একসময় বলছেন এটা মক্কায়, একসময় বলছেন মদিনায়, একসময় বলছেন এটা কিছু অংশ মক্কায় কিছু অংশ মদিনায়, একবার বলছেন এটা হচ্ছিল মদিনা মক্কা জীবনের শেষে, আবার বলছেন মদিনা জীবনের প্রথম। তাহলে এই কনফিউশনটা কেন আসছে এটা জানা কিন্তু জরুরি। এই যে ডিফারেন্স ওপিনিয়নটা আপনি বিভিন্ন জায়গায় পাবেন, তো বিষয়টা এরকম থাকে যে কোনো একটা সূরা যখন নাজিল হয় কোনো একটা অকেশনে নাজিল হয়, যেমন ধরেন 23 বছরের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, এই ওহির জীবনে
কোরআন মজিদ কিন্তু বিভিন্নভাবে নাজিল হয়েছে কোনো একটা উপলক্ষকে সামনে, এটা যেমন নাজিল হয়েছে আবার এমনও হয়েছে যে সিমিলার উপলক্ষ যদি ভিন্ন জায়গায় হয় এটা কী করছে, রিপিট হয়েছে। রিপিট হলে কী হবে, যেখানে ভিন্ন উপলক্ষে সিমিলার উপলক্ষ ভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, এই আয়াতটা যখন ওখানে বলা হচ্ছে তখন ওখানকার মানুষ এটা কী প্রথমবারের মতো শুনল, প্রথমবারের মতো শুনলে তারা কী মনে করবে, মনে করবে এটা হচ্ছিলো এখানে নাজিল হয়েছে। বুঝে গেছে বিষয়টা? যেমন সবচেয়ে মানে লজিক্যালি এবং যদি আপনি অ্যানালাইসিস করেন, এটা হচ্ছিলো সে মক্কা জীবনের শেষের দিকের আয়াত। কারণ হচ্ছিলো যে অনেকগুলো রিজন মুফাসসিরা যারা এটা পক্ষে পরে এটাকে বলছেন, এটা আমার কাছেও মনে হয়েছে যে লজিক্যাল, সেটা হচ্ছিলো যে বিজনেস প্র্যাকটিস ছিল মূলত মক্কায়, ইট ইজ এ বিজনেস সেন্টার, কিন্তু মদিনা হচ্ছিলো মোর এগ্রিকালচার সেন্টার, সেখানে কিন্তু প্রোডাকশন হতো খেজুর, সেখানে কৃষিকাজ হচ্ছিল মূল কাজ, আর লেনদেনের বিষয় পণ্য কেনা বেচার যে বিষয়গুলো এগুলো হচ্ছিলো প্রধান হতো মক্কায় ব্যাপক হারে হতো। এবং যে বিজনেস প্র্যাকটিসের কথা বলা হচ্ছে মুতাফিফিনের বিষয়টা, এটা কিন্তু লেনদেনের ক্ষেত্রে ট্রেডের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল, অতএব এটা কিন্তু মোর কন্ডিউসিভ, এটা ছিল মোর যে এটা মক্কি জীবন এবং মক্কার সে বিজনেস প্র্যাকটিস রং প্র্যাকটিসটা খুব প্রকট ছিল, ব্যবসায়িকভাবে তারা খুব বেশি অসৎ ছিল, সেই বিষয়গুলো অর্থাৎ সেটাও কনটেক্সচুয়ালি মক্কায় হওয়া। তারপর আরেকটা জিনিস হচ্ছিলো, এইটা সুরা হুসি হচ্ছিলো ওয়াইলুল লিল মুতাফিফিন, ইট ইজ এস এটা হচ্ছিলো একটা সুরা ওয়ার্নিংয়ের সুরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ হচ্ছিলো উনি প্রথমে কী দেন, সুসংবাদ দেন, তারপর কী দেন, সতর্ক করেন। তাহলে কোনোভাবে মদিনার প্রথম সুরাই গেল, কারণ মদিনাতে মক্কায় যা নাজিল হওয়ার হয়েছে, মদিনাতে যখন নাজিল হবে কোরআন মজিদ তখন মদিনার যারা অধিবাসী তাদেরকে সামনে রেখেই তো জিনিসগুলো নাজিল হবে, অর্থাৎ মদিনী জীবনের প্রথমে ওয়ার্নিং দিয়ে শুরু হবে না, নিশ্চয়ই ওখানে সুসংবাদ দিয়ে কোনো না কোনো সুরা শুরু হয়েছে, সেভাবেই জিনিসটা বলা উঠছে। তবে এইসব লজিক অনুযায়ী বোঝা যায় এটা হচ্ছে মক্কী জীবনের শেষের দিকের সুরা, যেখানে কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিজনেস প্র্যাকটিসকে সতর্ক করছেন। এই বিষয়ে আগেও এই সতর্কতা আরও আয়াত আগেও ছিল, এটাকে আরেকটা জায়গায় কনসেন্ট্রিফাই করছেন এবং একটা জায়গায় কনসেন্ট্রেট করা হয়েছে। ঠিক আছে, এই কন্টেন্টগুলো বোঝা উচিত। তাহলে দেখা যাচ্ছে যে ডিফারেন্স অফ অপিনিয়নগুলো হয় কেন, কারণ আমি প্রথমবার শুনছি, আমি মনে করতেছি এবং মিলেও গেছে, ধরেন মদিনাতে এরকম একটা ব্যাড বিজনেস প্র্যাকটিসের রেসপেক্টে এই সুরাটা সেখানে রিসাইট করা হলো, মদিনাবাসী যিনি শুনলেন তিনি বললেন যে হ্যাঁ ব্যবসা সংক্রান্ত এবং এখনই নাজিল হয়েছে, দ্যাট মিনস এটা মদিনায় নাজিল হয়েছে, সেটা হচ্ছে ওনার প্রাসেস। সেই হিসাবে যদি একটা হাদিসের ন্যারেশন আসে আজকে থেকে 1400 বছর পরে আমি শুনে এটাকে কি রিলেট করে করতেছি, তাই না? তাহলে বিষয়গুলো এই এইভাবেই কিন্তু জিনিসগুলো ডিফারেন্স অফ অপিনিয়নগুলো আমাদের মধ্যে সঞ্চারিত হয়, অর্থাৎ আমাদেরকেও কিন্তু থিঙ্কিং প্রসেসের মধ্যে আনতে হবে বিষয়গুলো, তাই না? তাহলে এই বিভ্রান্তি থাকবে, এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার রাস্তাগুলো কিন্তু এইভাবে ডিফারেন্স অপিনিয়নগুলো আপনি কীভাবে দেখবেন, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরার ক্ষেত্রে আপনি আমি পাবো, তো সেই বিষয়গুলো কিন্তু এরকমই। তো যাই হোক, তাহলে আমরা সুরার মধ্যে আসি। প্রথম শব্দ হচ্ছে ওয়াইলুন, ওয়াইলুন শব্দটা হচ্ছে খুব স্ট্রং একটা শব্দ, ঠিক আছে, ধ্বংস হোক দুর্ভোগ, মানে ইটস ওয়ান সর্ট অফ আপনার হচ্ছিল একটা কার্সের মতো, মানে আপনার একটা অভিশাপ দেওয়ার মতো বিষয় একটা আমরা দিই না, যেমন কোন ধরনের একটা, এটাকে বলা হয় ইমোশনাল স্টেটমেন্ট। যেমন ওয়াইলুন শব্দটা যদিও যারা গ্রামার দেখেন দেখবেন এটা নাকিরা ফর্মে আছে, হ্যাঁ এটা রাফা নাকিরা, সাধারণত সেন্টেন্স এরকম শব্দ দিয়ে শুরু হয়, সাধারণত সেন্টেন্স শুরু হয় হচ্ছিল মারিফা শব্দ মানে ডেফিনিট, যেমন এটা হইতে পারতো আল ওয়াইলু, আল ওয়াইলু না হয়ে ওয়াইলুন হইলো কেন, সেটার পিছনেও ব্যাখ্যা আছে। কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, কোরআন মসজিদের কোনো জায়গায় পাঞ্চুয়েশন মার্ক নাই, দাঁড়িয়ে আছে, কমা আছে, আশ্চর্যবোধক চিহ্ন আছে, এগুলো কিন্তু নাই, কিন্তু এটা ল্যাঙ্গুয়েজের স্টাইলের মধ্যে এটা বিল্টিং, অর্থাৎ এটা কিন্তু টোটালি ভিন্ন একটা জগৎ, যেটাকে আপনাকে ল্যাঙ্গুয়েজ যখন শিখবেন কোরআনিক অ্যারাবিকের ল্যাঙ্গুয়েজ যখন গ্র্যাজুয়েটের মধ্যে আপনি ঢুকতে থাকবেন। সেই জন্য দেখেন প্রথমে লক্ষ্য করার জিনিস হচ্ছে এটা মারেফা না হয় নাকিরা হয়েছে, নাকিরা হওয়ার সাথে সাথে এটার মধ্যে কতগুলো ইম্প্যাক্ট চলে আসে, সেটা হচ্ছিলো যে এটা হচ্ছে আননোন থিং, ঠিক আছে, এটা হচ্ছে আননোন বিষয়, এটা হচ্ছিলো হঠাৎ করে একটা স্ট্রাইকিং একটা শব্দ, সেই হিসাবে কিন্তু ওয়াইলুন শব্দটা এখানে আসছে। সেই হিসাবে যেটা বোঝা যায় সেখানে ওয়াইলুনের পরে হচ্ছিলো একটা কী আসে, আশ্চর্যজনক চিহ্ন, ধ্বংস হোক দুর্ভোগ, ঠিক আছে, তাহলে এখানে ইমোশনালের মধ্যে আপনি রিসাইটেশনের টোনের মধ্যে কিন্তু ওই জিনিসটা আসতাম,
ঠিক আছে, ওয়াইলুন শব্দের মধ্যে বেসিক্যালি এটা আসছে, এটা রুট শব্দটা হচ্ছিল এভাবে ওয়াইলাকা, ওয়াইলাকা মানে এটা আপনাকে যখন কেউ একজন আরেকজনকে যখন অভিশাপ দেয় ওয়াইলাকা তুমি ধ্বংস হো, ওয়াইলি আমার ধ্বংস হোক, মানুষ আফসোসের করে বলে না, বলে না আমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক, ঠিক আছে, ওয়াইলানা ঠিক আছে আমাদের ধ্বংস হোক, তাহলে এইটারই একটা মানে অ্যামালগেটেড ফর্ম হচ্ছে ওয়াইলুন। এই ওই শব্দগুলোকে রিফর্ম হয়ে এসে ওয়াইলুন, এখন বললেন যে এটা কেন ব্যবহার হচ্ছে, কেন এইটাই সবচেয়ে বেশি তৎকালীন সময় কি মক্কার মানুষের মধ্যে সবচেয়ে ইজিলি সবচেয়ে বেশি ইউজড একটা শব্দ, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে, যে আগে এরকম গ্রামাটিক্যালি রাইট থেকে আমরা গ্রামাটিক্যালি রং জায়গায় চলে আসতেছি সেটা কোরআন মজিদে ব্যবহার করছে, কেন কোরআন মজিদে সেই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে যেটা তৎকালীন সময় কি মানুষের মধ্যে বলার সাথে সাথে সে কী করতে পারে এগুলো রিয়েলাইজ করতে পারে, তাহলে এইসব ইনফরমেশনগুলো কিন্তু তৎকালীন সময় হচ্ছে। ওয়াইলুন হচ্ছে সেরকম খুব স্ট্রং একটা শব্দ, ওয়াইলুন একটা খুব স্ট্রং একটা শক্তিশালী শব্দ যেটার মধ্যে আপনাকে কার্স করা হচ্ছে যে ধ্বংস ধ্বংস হোক লিনমতা হোক, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একদম ওয়াইলুন। আপনি আরও অনেক জায়গায় যেমন ওয়াইলুনের পিছনে একটু সময় দিলাম, ওয়াইলুন লিলি, ওয়াইলুন ইয়াউমা ইজিল মুকাজ্জিবিন, তারপর ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা, এই জিনিসগুলো ওয়াইল শব্দটা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন, কোরআন মজিদে অনেক জায়গায় আছে। অর্থাৎ এটা একটা ইমোশনাল বিষয়, ইমোশনাল একটা স্টেটমেন্ট, সেটাকে আপনাকে ধারণ করতে হবে, এটা হচ্ছে একটা জিনিস। কেন এটা কেন এত বেশি দুর্ভোগ, কেন এই জন্য বলা হচ্ছে না যে মুকাজ মুতাফিফিনকে এত বেশি ইয়ে করলেন কেন, আল্লাহ সুবহানাহু তাআলা এত বেশি কার্স করলেন কেন, এত বেশি অভিশাপ দিলেন কি জন্য, সেই শব্দটার কিন্তু ওয়াইলুন ইউজ করছে। লিল মুতাফিফিন, লিল মুতাফিফিন, মুতাফিফিন শব্দটা যদি আরবিকে আসেন এটা খুব ইন্টারেস্টিং শব্দ, এটা হচ্ছে তাফা তফা তফাফা তফা তফাফা দুই নম্বর ফর্ম, তফা হচ্ছে এক নম্বর ফর্ম, তফাফা হচ্ছে আমাদের গ্রামার অনুযায়ী দুই নম্বর ফর্ম, তফা তিফাফ তারপর কি তাতফিফ মাজদার যদি আসেন তাফা থেকে তিফাফ আসতে তিফাফ আসতে পারে, তাফাফা থেকে আসতে পারে কি তাফ তাতফিফ, ঠিক আছে, তাতফিফ, তাহলে এটার অর্থ খুব সুন্দরভাবে যদি আপনার এটা অনেক ব্যাখ্যা আছে, ওগুলো ব্যাখ্যা না যে আপনাকে সিম্পলি আমি বোঝানোর চেষ্টা করি যে যতটুকু আমি বুঝছি সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করি। এটার জন্য একটা আবার একটা ছবি আঁকেন, অ্যারাবিক শব্দ বুঝতে হলে খুব সুন্দর করে ছবি কল্পনা করতে পারতে হবে। যেমন ধরেন আপনার বাসায় পানির বোতল ভরতেছেন, আপনার বাচ্চা স্কুলে যাবে, আপনি একটা জগ থেকে ফ্লাস্কের মধ্যে বোতল পানি ভরতেছেন, পানি ভরতে ভরতে কখন পট্ট পর্যন্ত ভরবেন, একদম টপ পর্যন্ত না, একদম টপ পর্যন্ত পড়ার ভরতে গেলে কি টপকে একদম কানায় কানায় পাবেন, একটু হালকা ওভারফ্লো করবে না, এটাই হচ্ছে তিফা, ঠিক না, সাইটলি এক্সট্রা যেটা এটাকে বলে তিফা। ঠিক একইভাবে আপনি যদি কোনো জায়গায় কোনো বস্তার মধ্যে চাল ঢুকাতে যান, চাল ঢুকানোর পরে কী করে একটা ঝাঁকি দিয়ে কী করে তারপর একটু সমান করে, সমান করে বস্তা টাকা, এই যে সমান করলেন যে এক্সট্রাটা আপনি সরায় ফেললেন এটা হচ্ছিল কি, এটা হচ্ছে তাতফিফ। আর যে এই তাতফিফের কাজ করে তাকে বলা হয় মুতাফিফিন, মুতাফিফুন, মুতাফিফুন, আর সেখান থেকে মুতাফিফুন মানে যে কি করে স্লাইটলি এক্সট্রা বাড়ায় দেয় অথবা এক্সট্রা কমায় দেয়, স্লাইটলি এক্সট্রা কি করে বাড়ায় দেয় অথবা এক্সট্রা কমায় দেয়, যে এ কাজটা করে স্লাইটলি একদম বুঝা গেছে যে বোতল ভুগতেছেন একটু স্লাইট আপ একটু স্লাইট ডাউন, আপনি হয়তো একটু স্লাইটলি আপ করে বোতলটা ফিল আপ করতে পারেন অথবা স্লাইটলি ডাউন করে ফিল আপ করতে পারেন। এটার আরেকটা দৃশ্য কল্পনা করেন, সা দেখছেন কেউ, সা মদিনাতে যে আমরা যে ইয়ে দিই এক সা দুই সা, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে সা চলে আসছে, যে সা দিয়ে আপনি কী দিবেন, সাদাকা দিবেন, হ্যাঁ আপনি হ্যাঁ ফিতর ফিতরা দিবেন, সেই সাটার কথা চিন্তা করেন, বেসিক্যালি এটা একটা ভলিউমেট্রিক মেজারমেন্ট, একটা চুঙ্গার মতো পটের মতো থাকে, ইভেন কি আপনার বড় আমরা আগে যে পোটা ইউজ করি চাল মাপার জন্য এটাকে চিন্তা করেন, এটার মধ্যে সার মধ্যে আপনি চাল ঢুলেন, চাল ঢালতে ঢালতে ঝাঁকি দিলেন, আপনি এক সা দিবেন, তাহলে আপনি কী করেন প্রপার ওয়েতে হলে একটু ঝাঁকি দিবেন, তাহলে এটা একটু সেটেল হবে, তারপর পুরাটা ভর্তি হবে, ঠিক আছে, পড়তেটা ভর্তি দেওয়ার পর কী করবেন, আপনার একটা টান দিবেন না, একটা ছুরি দিয়ে টান দিবেন,
একটা ছুরি দিয়ে কি করবেন, টান দিবেন। এখন এই টানের মধ্যে অনেক রকম বিষয় আছে, যখন আপনি কিনবেন তখন টান দিবেন এমন ভাবে যাতে একটু বেশি করে থাকে, যেটা বাড়ি দিয়ে ছুরিটা বাড়ি দিয়ে একটু টান দিবেন, যাতে কি করে একটু ঝাঁকি দিবেন, যাতে করে একটু বেশি চাল ঢুকে। এটা হচ্ছে কেনার সময় আপনি করবেন। আবার যখন বিক্রি করবেন তখন ছুরিটা একটু ডাবায় কাটবেন। এগুলো মানুষের মানে মানুষের টেন্ডেন্সি, একটু ডাবায় কাটবেন। এই যে স্লাইড একটু বাড়াই নিলেন আর দেওয়ার সময় স্লাইটলি একটু কমাই দিলেন, এইটাই হচ্ছিল কি, এটা হচ্ছে তাকফা, মাছদার হিসাবে কি তাতফিফ। এবং যে এই কাজটা করে তাকে বলা হয় মুতাফিফুন, মুতাফিফুনা, মুতাফিফিনা, ঠিক আছে, এটা গ্রামাটিক্যালি আসতেছে। তাহলে আল্লাহ বলতেছে দুর্ভোগ যে এই কাজটা করে। এখন এই জিনিসটা আসলে আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, আমাদের এটা আসলে এখানে হয়ই না, মানে এই ধরনের অল্প করে একটু চুরি করবেন এটা কিন্তু হয় না। এখন হয় সব কি বিগ বিগ, মানে অল্প মানে মানে ব্যাপারটা হচ্ছে চোখে ধরা পড়বে না এই ধরনের চুরির কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে চোখে মানুষ ধরবেন, নিয়ে গেলেও আপনি বলে নিয়ে গেছে আপনি অতটুকু মাইন্ড করবেন বা আপনি ওটা টের পাবেন। ওই যেমন আমরা বললাম যে একটা কন্টেইনারের মধ্যে আপনি চাল ঢুকায় ঝাঁকি দিলে একরকম ভলিউম বের হবে, আর যদি নর্মাল ঢুকায় ছেড়ে দেন আরেকরকম ভলিউম বের হবে। তাহলে এই বিষয়টা কিন্তু ভিজুয়ালাইজেশন, আল্লাহ বলতেছে যে মিনিমাম লেভেল অফ যে এই ডিসক্রিপেন্সিটা করে তাকেই বলা হচ্ছে মুতাফিফিন, যে মিনিমাম লেভেলে করে, মিনিমাম লেভেল। সে তার ব্যাপারে কি বলতেছে ওয়াইলুন, এই জন্য আমরা ওয়াইলুন শব্দটাকে একটু বড় করে বলার চেষ্টা করলাম। ওয়াইলুন কিন্তু জেনেজনক শব্দ না, ধ্বংস হোক কি মুতাফিফিন। হ্যাঁ, মুতাফিফিনকে তার ট্রান্সলেশন করা যাচ্ছে না, ঠকবাজ বললে তো বলা যাচ্ছে না যে সে কি ধরনের ঠকবাজ, তাকে বলা হচ্ছে মিনিমাম যে ঠকবাজ সে তারই ধ্বংস হোক। আর বড় ঠকবাজের কি হবে বলে এটা সিলেবাসের বাইরে, তাই না? তাহলে এই হলো বিজনেস প্র্যাকটিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট মুতাফিফুনের মধ্যে, এই শব্দটা বোঝা জরুরি। তাহলে এই যে বিষয়টা আছে এটাকে এখন আমরা দেখবো। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুতাফিফুন বলে ছেড়ে দেন নাই, বলছেন পরের আয়াত হচ্ছিল আল্লাযিনা, ডেসক্রাইব করছেন তারা কারা। আপনাকে যে জিনিসটা বললাম মুতাফিফিন, আমি শর্ট করে আপনাকে বাংলায় বুঝিয়ে দিলাম, এখন দেখেন আল্লাহ কীভাবে ডেসক্রাইব করছেন একই কনসেপ্টটা, তখন আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। আল্লাযিনা দোজ হু, যারা ইদা যখন ইকতালু আলা নাসে ইয়াস্তাউফুন, যখন ইকতালু, এটাও গ্রামাটিক্যালি খুব সুন্দর শব্দ, একটা শব্দের আট নম্বর ফর্ম, চার এক নম্বর ফর্ম, এগুলো যারা গ্রামার পড়েন তারা বুঝবেন। এই আট নম্বর ফর্ম হচ্ছিল যখন কেউ কি মেপে নেয়, ঠিক আছে। এখানে আল্লাযী ইজা ইকতালু, যখন সে মেপে কোনো জিনিস ক্রয় করে, এটা হচ্ছে বায়ার সাইড, আমরা যখন সে ক্রয় করে আলান নাস, এটা একটা আলাদা ফ্রেজ, ইয়াস্তাউফুন, সে পূর্ণ মাত্রায় ভেদ করে মেপে নিবে। যেমন একটা সার মধ্যে চাল নিয়ে ভালো মতো ঝাঁকি দিবে যাতে চালটা ঠিক মতো সেটেল হয়, তারপর পুরাটাতে ভর্তি করবে, তারপর ভর্তি করার পর উপরে কী করবে, বাড়ি দিবে। হ্যাঁ, আপনি দৃশ্যটা চিন্তা করেন, বাড়ি দিবে, বাড়ি দিয়ে তারপরে সমান করবে একটু উপর করে, করে পারফেক্টলি সে তার এক সার চাল অথবা গম যেটাই সে নেয় সেটাকে কী করবে নেবে, ঠিক আছে। এবং যতক্ষণ পর্যন্ত সে না দিচ্ছে ততক্ষণ যে সেলার তার সাথে কী করতেছে, বিভিন্ন রকম জোর জবরদস্তি করতেছে। কেন না, যিনি সেলার তিনি তো কোনো জায়গাতে কিনে এনে বিক্রি করতেছে, বিষয়টা এটা না, তাহলে সে কী করতেছে জবরদস্তি। মানে এটাকে বলা হয় অ্যানোয়িং কাস্টমার। অ্যানোয়িং কাস্টমার মানে হচ্ছে যে কন্টিনিউয়াসলি কী করতে পারবে, বিক্রেতাকে ব্যতিব্যস্ত করতেছে, এখান দিয়ে দেন এটা দিলেন কেন, ফেলে দিয়ে আরেকটা নিতেছে। ধরেন আপনি কিনতে গেলেন, বড়ই কিনতে গেলেন, বড়ই কেনার সময় আপনি কিছু নিলেন, নিয়ে আপনি খালি ফেলতেছেন, উনি খালি ঢুকাচ্ছে। মানে অলওয়েজ আপনি চেষ্টা করতেছেন কি আপনি যাতে বেস্ট পসিবল জিনিসটা নেবেন, ওজন নিয়ে আপনি কন্টিনিউসলি তার পিছনে ট্যাগিং করতেছেন, কিন্তু তার পজিশন আপনি চিন্তা করতেছেন যে এই লোকটা কি, এবং বার্গেন করতেছেন, আপনি আমি বার্গেন করতেছি এমন ভাবে, ঠিক আছে। দেখতেছি যে বাজারের কোনায় বসে আছে একটা লোক, আপনি দেখে বুঝবেন যে অতটুকু বিক্রি করে যা প্রফিট হবে সেটা দিয়ে চার কাজে চলবে। এখন দেখবেন যে তার কাছে পাঁচ কেজি কি আছে, বড়ই নিয়ে বসে আছে, আপনার কাছে একশো টাকা চাইছে, তো ওখানে পাঁচশো টাকার প্রোডাক্ট আছে, পাঁচশো টাকা সে প্রফিট করবে কত, ওর চলতে কত টাকা লাগে, আপনার চলতে কত টাকা লাগে,
তাই না? তাহলে নর্মাল একটা অ্যাসেসমেন্ট আপনার কিন্তু যখন বায়ার হিসেবে মানুষ ওয়াক আউট করে, এখনও ডেসপারেট সিচুয়েশন শেষ বিক্রি করা ছাড়া তার তো উপায় নাই। হ্যাঁ, তার তো একটা হিসাব নিতেছে, সেখানে আপনি কী করতেছেন, আপনি আমি কী করতেছি, সেখানে পুশ করতেছি যাতে কম দামে তার কাছ থেকে আমি নিতে পারি। ওয়ারেলস আপনি যখন রেস্টুরেন্টে যাচ্ছেন তখন খাবারের বিলের পিছনে পরে কী দিতেছেন, এক্সট্রা টিপসও দিয়ে দিতেছেন, সেটা আপনাকে বদার করতেছে না, কিন্তু একটা ডিমালা, একটা বরইয়ালা অথবা যে রাস্তায় বসে যে হকারটা বিক্রি করতেছে বা একটা দরিদ্র লোক যখন কোনো কিছু বিক্রি করতেছে তার উপর আপনি আমি কী করতেছি চালাও হচ্ছে। আর সিমিলারলি আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন খাচ্ছেন, পাঁচ টাকার জিনিস 500 টাকা দিয়ে তার উপর আবার বকশিস দিতেছেন কত, 100 টাকা, ওইটা না দিলে আপনার প্রেস্টিজ থাকে না, মানে টোটালি ডিফারেন্ট জিনিস, কিন্তু ডিফারেন্ট কনসিডারেশন বিভিন্ন জায়গায়। এটা আমরা ইনশাল্লাহ পরে দেখবো আরেকটা অ্যাসপেক্ট আছে। তাহলে অ্যাজ এ বায়ার যখন মানুষকে, মানুষের উপর আপনি কী হন, চড়াও হন, আপনারটা ঠিকভাবে নেবেন, এক্সট্রা নেবেন, ঠিক আছে, আপনি কোনো না কোনোভাবে বেনিফিট নেবেন বাই ফোর্স, কোনো রকম সোশ্যাল কনসিডারেশন নেন। এবং এটা এটা সত্য জিনিস যে আপনি যখন যেটা নিচ্ছেন আপনার যতটুকু প্রাইস দিচ্ছেন সেটার উপরে মেপে নেওয়া রাইট আপনার অবশ্যই আছে। আপনি যদি 1 কেজি চিনি কেনেন, 1 কেজি চিনির বিপরীতে আপনার 1 কেজি পাওয়ার বিষয়টা আপনার অবশ্যই আছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু কিন্তু তারপরে মানুষ কী করে, এরপরে এর বাইরে যায় কী করে, মানুষ পুশ করার চেষ্টা করে। বেসিক্যালি প্রাইসের ব্যাপারে আমরা যেভাবে বার্গেন করি, যে বার্গেনের যে সিস্টেম আমাদের এই অঞ্চলে অ্যাভেলেবল, ঠিক আছে, দ্যাট ইজ, সেক্ষেত্রে দুইটা জিনিস হয়, কোনো ক্ষেত্রে বায়ার কী করে সেলারের উপরে ডমিনেট করে, কোনো সময় সেলার কী বায়ারের উপর ডমিনেট করে। এখানে বেসিক্যালি বলা হচ্ছে যখন একজন বায়ার কী ডমিনেট করতেছে, সে বায়ার ডমিনেট করতে করতেছে কীভাবে, একটা জিনিস প্রোডাক্ট বানাতে লাগতেছে 10 টাকা, সে নিয়ে যায় এমন জায়গায় যে এসে এটাকে বানাচ্ছে যেখানে মানে শিশু শ্রম দিয়েই সেটাকে অনেক লো কস্টে বানানো হচ্ছে, আপনি বিজনেস ওয়াইজ প্রফিটেবল মনে হচ্ছে, কিন্তু এথিক্যালি ইজ নট রাইট, যেটা সারা ওয়ার্ল্ডের সব জায়গায় এটা নিয়ে কি কথা উঠতেছে না, যে আপনি একটা জিনিস কিনতেছেন $40 দিয়ে, অথচ আপনি এটা যে প্রডিউসার তাকে দিতেছেন $4, ডিসক্রিপেন্সি ইজ টু হাই। তাহলে সেক্ষেত্রে বায়ারের ক্ষেত্রে এটা আপনার জন্য এথিক্যালি গুড থিং হচ্ছে না, কেন আপনি আপনাকে ডেপ্রাইভ করেন। যেমন পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে দেখেন, ওয়ার্ল্ড পার্সপেক্টিভে তো সেই জায়গায় যাচ্ছে। এখন আপনি যদি বলেন যে এটার প্রাইস বাড়াতে হবে, সাথে সাথে বললে আমরা কম্পিটিটিভ হবো না, কম্পিটিটিভ হবো না মানে মানে আপনার তো মিনিমাম হিউম্যান লাইফ আপনাকে লিড করতে হবে, সেটাকে স্যাক্রিফাইস করে কেন আপনি এন্ড অফ দি ডে আপনাকে ইয়ে চিপার বানাচ্ছেন। একটা সময় আপনি কম করে দিচ্ছেন আপনার যখন ইনএক্সপিরিয়েন্স ছিল, কিন্তু যখন এক্সপিরিয়েন্স হয়েছে ইউ শুড কি, আপনাকে বার্গেন করতে হবে, যেটা কে করবে, শ্রমিক করবে না মালিক করবে, অবশ্যই মালিক। অতএব এটা কিন্তু বড় ইম্প্যাক্ট, কিন্তু তৎকালীন সময় যেরকম ছিল, তৎকালীন মক্কায় কী বিক্রি হতো, মক্কায় গম বিক্রি হতো, ধরেন জব বিক্রি হতো, খেজুর বিক্রি হতো, তাহলে এদের নর্মাল কিসমিস বিক্রি হতো, ওদের ফুড প্রোডাক্টই কিন্তু মেনলি ছিল, কাপড় বিক্রি হতো, তাহলে সেইখানকার ট্রেডের অ্যাসপেক্টে আমাদেরও কিন্তু সমসাময়িক বিষয় সেই জিনিসগুলো আছে। তখন বলা হচ্ছে আলার নাস, আলার নাস শব্দটা হচ্ছিল ইম্পর্টেন্ট জিনিস, মানুষের উপর চড়াও হওয়া, মানুষের উপর চড়াও হয়ে কী করত, সে তার যে মাপটা সে নেওয়ার চেষ্টা করতো, মানে সে কী করতো তার বেনিফিটটা দেখার চেষ্টা করতো, সেটা হচ্ছে 2 নম্বর, সেটা হচ্ছে মুতাফিফিন, হচ্ছে বায়ার সাইড। এবার আসেন 3 নম্বর আয়াতে, ওয়া ইজা কালু হুম আও ওয়াজানু হুম ইয়াস ইউফসিরু, এবং যখন কালু, এটা হচ্ছে দেখেন 1 নম্বর ফর্ম, কালু যখন তারা কী করে ওজন করে দেয়, মানে এটা হচ্ছে সেলার। ওয়াজানু, ওয়াজানু হচ্ছে এটাও মেপে দেওয়া, এটা দুটো একই শব্দ, কালু একরকম আর হচ্ছে কি ওয়াজানু, দুটার মধ্যে পার্থক্য আছে স্লাইড, সেটা এখন আমরা বুঝি না, ঠিক আছে। কালু মানে হচ্ছিল দুই ধরনের, আগের দিনে যেমন ট্রেডটা হইতো এভাবে যে আপনি চাল কিনবেন বা গম কিনবেন, তাহলে বাল্ক জিনিসটা আপনি ওজন করে নিতেন, ঠিক আছে, এটা ওজন করে নিতে হবে, এর বিপরীতে আপনি কী পাবেন, 10 স্বর্ণ মুদ্রা পাবেন, আপনি 10টা স্বর্ণ মুদ্রা পাবেন, কি 10টা স্বর্ণ মুদ্রা কি এরকমই, মানে 10টাই, এটা সাইজ কোনো নাই, 10টা সাইজ আছে, প্রতিটা হয়তো বা 10 গ্রাম করে থাকে, 10 গ্রাম করে 10টাতে কত হবে 100 গ্রাম, তাহলে 100 গ্রাম স্বর্ণ আপনি নেবেন ধরেন 1000 কেজি কিসের বিপরীতে, গমের বিপরীতে, তাহলে 1000 কেজি গম
ওজন করার যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে কালু। আর 100 গ্রাম যেটা কারেন্সি ওজন করে নেওয়া হচ্ছে এটা কি ওয়াজান, মানে তারা দুইটাকেই ওয়েট করতো, সেই কনসেপ্ট কিন্তু এখনো আছে। আপনি একসাথে কি করতেছেন, আমেরিকা থেকে কানাডা থেকে কি নিয়ে আসবেন, গম নিয়ে আসবেন, সাথে সাথে পেমেন্ট করবেন কিসে, এখানে বাংলা টাকায় ট্রান্সফার হবে কিসে, ডলারে ট্রান্সফার হবে, তাহলে ওখানেও কিন্তু ওজন হচ্ছে, তাই না? কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছিল মানে আগে স্বর্ণ মুদ্রা 10টা দিতেন, ওটা ওজন করে দিতে দেখতো যে এটার ওজন ঠিক আছে কিনা, এটা হচ্ছে ওয়াজানু। আর কলু হচ্ছে কোনটা, আপনি 1000 কেজি গম দিয়ে দিচ্ছেন, সেটা ওজন করে দেখতো ওইটা ঠিক আছে কিনা। দুইটা ওজন করার ক্ষেত্রেই কী করতো, বায়ার এবং সেলারের মধ্যে একটা কী হতো বিষয় থাকে। তাহলে এই দুই ওজনের ক্ষেত্রে যখন তারা এই দুইটা ওজন করত, তারা ইউক সিরুনা মানে হচ্ছে তারা এখানে ক্ষতি সৃষ্টি করত। এবং কিসের ক্ষতি সৃষ্টি এটা কিন্তু মাফুর বিহি কিন্তু এখানে নাই, এটাও কিন্তু ইম্প্যাক্ট। প্রথমে আমরা বুঝি কালু ওয়াজানুর মধ্যে বিষয়টা কি। এখানে আরেকটা সুন্দর গ্রামাটিক্যাল বিষয় আছে, যারা গ্রামার পড়বেন বুঝবেন। এই বেসিক্যালি এই স্ট্রাকচারটা ছিল এরকম, ওয়া ইজা কালু লাহুম আও ওয়াজানু লাহুম, এখানে লাম একটা থাকার কথা ছিল, এটা লাহুমটা একটা লামের সাথে প্যাক্ট থাকার কথা, মানে যখন তারা তাদের জন্য, যখন তারা তাদের জন্য মানে যখন সেলার তার বায়ারের জন্য ওজন করত গম, এবং বায়ারের জন্য সে তার কারেন্সিকে ওজন করত, জন্য যখন আসতেছে তখন কি জিনিসটা আসতেছে, তখন বোঝা যাচ্ছে যে তখন যে বায়ার থাকতেছে তার একটা কি আছে, রাইট আছে, তার অধিকারটাকে সে কী করে স্টাবলিশ করার চেষ্টা করে, তাহলে সেই রাইটটাই লামটা তুলে দেওয়ার সাথে সাথে রাইটটাই গায়েব করে দেয়, এমনভাবে তার ওজন করে, মানে এটা হচ্ছিল এই জিনিসটা বোঝে। এটা যদি বুঝতে চান, বুঝতে গেলে এভাবে দেখবেন যে এখনকার ট্রেডে চায়না হচ্ছে সবচেয়ে বড় ট্রেড প্লেস। বাংলাদেশ থেকে কেউ গেছে চায়নায় একটা মার্কেটে তার অফিসের জন্য ফার্নিচার কিনতে, আসলে অনেকে চলে যায় যে অনেক ফার্নিচার কিনতে হবে, চলে যাবে কোথায়, চায়না চলে যাবে, একটা বিশাল মার্কেট, মাইলের পর মাইলের মার্কেট আছে। তো ওই মার্কেটে গেলে তখনকার ওখানে যারা ওই ভাষা বোঝে তাদের এক্সপিরিয়েন্স থেকে গেছে, সেলস পার্সন সাথে সাথে বুঝে যে কে আসলো, সে যদি বাংলাদেশি থাকা হয় তার জন্য আলাদা রেট চার্ট আছে, তার জন্য আলাদা প্রোডাক্ট এবং রেট চার্ট আছে, সে যদি শ্বেতাঙ্গ হয় তার জন্য আলাদা প্রোডাক্ট এবং রেট চার্ট আছে, সে যদি ধরেন মালয়েশিয়া থেকে গেছে, ইন্দোনেশিয়া থেকে গেছে, আমেরিকা থেকে গেছে, ইউরোপ থেকে গেছে, প্রথমে সেলসম্যানের কাজ হচ্ছে কি, কাকে মাপা, বায়ারকে মেপে, সে তো সেলার, সে বায়ারকে মেপে ফেলতেছে, এবং বায়ারকে মেপে সেই অনুযায়ী তাকে কি করতেছে, তাকে প্রাইস এবং প্রোডাক্ট তাকে অফার করতেছে, সেভাবে আগেই মেপে ফেলতেছে, মানে ট্রেডের আগে তাকে মেপা হয়ে যাচ্ছে। শুধুমাত্র এটা না, এটা তো দিলাম একটা হোয়াইট ট্রেড, আপনি বুঝলেন যে ওকে একদম প্রাইস দেবে, প্রোডাক্ট এটা দেবে ওকে, তাদের এটা টোটালি প্রোডাক্টকে কী করে, সে একটা বায়ারের কাছে যে 10 রকম প্রোডাক্ট দেখাবে না, একটা ফকির, তাকে আমি 100 টাকার প্রাইস দেখাবো কী জন্য, আগেই সে ওজন করে ফেলতেছে। ঠিক একইভাবে আপনি গাড়ি নিয়ে গেলেন মেকানিকের কাছে, মেকানিক কী করবেন, আপনি কি বায়ার, মেকানিক কি সেলার, আপনি কিছু জানেন না, আপনার চাক্কায় সমস্যা আছে, হয়তো বা পাম্প দিলে ঠিক হয়ে যাবে, বলে চাক্কা একেবারে ফুটা হয়ে শেষ হয়ে গেছে, ঠিক আছে, আপনার হয়তো হুইল অ্যালাইনমেন্ট নাই, চাক্কার অ্যালাইনমেন্টটা ঠিক মতো নাই, এই জন্য আওয়াজ করে ধামধাম করে, তো অ্যালাইনমেন্টটা টান মেরে ওই যে হুইল অ্যালাইনমেন্টের যে বিষয়টা আছে, একটু দুইদিকে স্ক্রু টাইট দিলে কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক মতো হয়ে যায়, তখন আপনার চাক্কা ঠিক থাকে, বলে না আপনার এক্সেলই নষ্ট হয়ে গেছে, মানে চাক্কার ওই রড টড থেকে গেলে সবগুলো চেঞ্জ করতে হবে, বলে নতুন না দিলে এটা হবে না। দ্যাট মিনস এখানেও কে করতেছে, যে সেলার তার নলেজ দিয়ে কী করতেছে, বায়ারকে কী করতেছে, ওজন করতেছে, কন্টিনিউয়াসলি ওজন করে তার অধিকারটা সে কী করতেছে, খর্ব করে ফেলতেছে, তার অধিকারটা সে খর্ব করে ফেলতেছে। ডাক্তার সাহেবের কাছে গেলেও ঘটনা ঘটতে পারে, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গেলেও ঘটনা ঘটে, অ্যাকাউন্টেন্টের কাছে গেলেও ঘটনা ঘটে, যে কারো এক্সপার্টিস, টেকনিক্যাল এক্সপার্টিস আছে সাথে সাথে কে কী করতেছে, তার সেলারকে, তার বায়ারকে সে কী করতেছে, বুলিং করতেছে, ইংরেজিতে বলে বুলিং, কন্টিনিউয়াসলি তার অ্যাডভান্টেজ, তার উইকনেসের অ্যাডভান্টেজটা নিয়ে তাকে কী করছে, এক্সপ্লয়েট করতেছে, সে জিনিসটা এখানে বলতেছে ওয়া ইজা কালু হুম আওয়াজানা হুম ইউক সিরুনা। ইউক সিরুনা মানে ছিল হাসানা শব্দ থেকে, যেটা আমরা শুধু আসরের মধ্যে পড়ছি কি, ইন্দাল ইনসান আলাফি খুসর, একই শব্দ,
এখানে আকসারা যখন চার নম্বর ফর্ম ইউজ করতেছে, এটার অর্থ হচ্ছিল ক্ষতির কারণ হওয়া। এখন বলে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের ক্ষতির কারণ হলো, এটা ওপেন রাখছে। ওপেন মানি হচ্ছিল সামগ্রিকভাবে ক্ষতির কারণ হচ্ছে, কেন তারা এভাবে প্র্যাকটিস করতে করতে এমনভাবে জিনিসটাকে, বিজনেসটাকে এমনভাবে প্র্যাকটিস করে, এই যে রং ডুইংটা, দ্যাট বিকামস এ স্ট্যান্ডার্ড। এটা হয়ে যায় কি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আপনি যদি ওজন কম দিয়ে, ওজনে ফাঁকি না দেন, ইউ ক্যানট ডু বিজনেস, আপনার কোনোভাবে প্রফিটেবল নেই। এই কনসেপ্টটা কী করে সোসাইটির মধ্যে ঢুকে দিচ্ছে, আপনি যদি ট্যাক্স, কাস্টমসের ট্যাক্স ফাঁকি না দেন, ইম্পোর্ট করে কোনো সময় কী করতে পারবেন না, প্রফিট করতে পারবেন না। এই যে নর্মসগুলো, ওজনে কম দেওয়া, ফাঁকি দেওয়া, আনইথিক্যাল বিজনেস প্র্যাকটিস করা, এগুলো হয়ে যাচ্ছে কি, ব্যবসার কী হয়ে যাচ্ছে, মূলনীতি হয়ে যাচ্ছে। এই মূলনীতি হওয়ার প্রেক্ষাপটে কী হচ্ছিল, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউক সিরুনের পিছনে কথা, যেহেতু মাফুল বিহি এখানে অ্যাড করা হয়নি, দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে যে এই ক্ষতির কোনো সীমা পরিসীমা নাই, এটা মানুষ দেখে একভাবে, সামগ্রিকভাবে সবাই দেখে। আরেকভাবে প্রশ্নপত্র দেখেন, ফাঁকের, ফাঁসের যে ঘটনা, এখন নর্মাল, এর আগে ছিল নকল নর্মাল, এখন প্যারেন্টস যায় কি করতেছে, প্রশ্ন দিয়ে আসছে, তাহলে কোন ধরনের প্যারেন্টস? তাহলে বিষয়গুলো হচ্ছিল সমস্ত মন্দ জিনিস কি হচ্ছে, সোসাইটির মধ্যে স্টাবলিশ হয়ে যাচ্ছে যে যে নর্মস হিসাবে, টিচার ক্লাসে পড়ায় নেয়, পরে যায় প্রাইভেট পড়ায়, ইট বিকামস নর্মাল, নর্মস, এটা হয়ে গেছে নর্মস। তাহলে এই যে ক্ষতির সৃষ্টি হচ্ছে, সেটার মূল উদ্দেশ্য কি, ওই প্রথমে শুরু হয়েছিল কি দিয়ে, স্লাইট, স্লাইট আপ অ্যান্ড ডাউন, স্লাইট অ্যান্ড আপ অ্যান্ড ডাউন হতে এখন এমন মাত্রা হচ্ছে, সেটা হচ্ছিল বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাকেই বলতেছেন যে এই মিনিমামটার ব্যাপারে ধ্বংস হোক, এবং তারা এটা কিভাবে করতেছে, ঠিক আছে, ইউক সিরুনা ফিনা। তাহলে এই যে জিনিসটা, কনসেপ্টটা, টোটাল জিনিস বলতেছে, এক দুই তিন আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে মুতাফিফিন বুঝাই দিলেন যে মুতাফিফিনের বিষয়টা কি, কে ধ্বংস হবে, সে এই পুরো জিনিসটাকে ইনিশিয়েট করে, ইন্ডিভিজুয়াল লস থেকে করে সোশ্যাল লস, এবং টোটাল জাতি কি করে এটার পিছনে, এবং সমস্ত সমস্ত এই ধ্বংসের পিছনে, সমস্ত সোশ্যাল করাপশন, পলিটিক্যাল করাপশন, ইকোনমিক করাপশনের পিছনে মূল রুট হচ্ছিল এটা, ওজনে কম বেশ করা। সে ওজন শুধুমাত্র কম বেশ মানে কি, প্রোডাক্ট বললেন দাঁড়িপাল্লা লাগবে, নট নেসেসারি। আপনাকে, আমাকে একটা অফিসে চাকরি দিচ্ছে, আপনার ডিউটি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আপনার প্রতিদিন আপনি, আমি কী করি, 5 মিনিট দেরি করি আর 5 মিনিট আগে চলে যাই, মুতাফিফিন। এই স্লাইড দ্যাট বিকামস নর্মস, তারপরে হয়তো অফিস টাইম চলে যায় কি 9টায়, বলছে 8টায়, কিন্তু 9টার আগে কেউ আসে না, এটা হয়ে যাচ্ছে না। তাহলে সেখানেও আমি কী করতেছি, আমিও মুতাফিফিনের মতো এক করতেছি সব জায়গায়। যেমন আমরা বললাম, টিচারের পড়া উচিত, টিচার পুরাটা না পড়া একটু রেখে গেছে, যেটা কোথায় নিজ করবে, তার কাছে টিউশনে যেটা করবে তাদের কাছে নিয়ে গেছে। তাহলে প্রত্যেকটা জায়গায় এই, কেন প্রতিটা মানুষ কী করে নিজেকে সেল করে, প্রত্যেকটা মানুষ এন্ড অফ দি ডে, সকালবেলা আপনি, আমি বেরোচ্ছি, কোনো না কোনো ট্রেডের মধ্যে আপনি, আমি আছি, নিজেকে সেল করতেছি, সেটার বিনিময়ে কোনো রিটার্ন আমি পাচ্ছি। তাহলে এই টোটাল বিষয়টাকে কিন্তু বলা হচ্ছে এই আওতার মধ্যে চলে আসছে। তাহলে ছোট্ট একটা জিনিসকে দিয়ে আল্লাহ ওটা পুরো জিনিসটাই কভার করতেছে। এটা রেফারেন্স হিসেবে, আর একটা খুব সুন্দর রেফারেন্স আছে, সেটা বেসিক্যালি এইসব ওয়ার্নিং শোয়েব আলাইহিসসালামের যে কাউন ছিল, তারা এটাতে খুব কটু ছিল, ঠিক আছে। তো সেখান থেকে একটা 11 নম্বর সুরার 85 নম্বর আয়াতে আছে, সেখানে শোয়েব আলাইহিসসালাম তার কাউন্টকে বলছে, আর হে আমার সম্প্রদায়, পুরো মাপ ও ওজন দেবে ন্যায়সঙ্গতভাবে, আর কখনো লোককে তাদের বিষয়বস্তুতে বঞ্চিত করো না, আর পৃথিবীতে গর্হিত আচরণ করো না, গোলযোগ সৃষ্টি করেই হবে। দ্যাট মিনস পৃথিবীতে সমস্ত গোলযোগ সৃষ্টির মূল রুটটা হচ্ছে কি, মুতাফিফিন। সমস্ত গোলযোগের পিছনে মূল, এটা আজকের দুনিয়া না, এটা ঐতিহাসিকভাবে এই জিনিসটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস থেকে শিক্ষা দিচ্ছে যে শোয়েব আলাইহিসসালামের কাউম এরকম করছে, শোয়েব আলাইহিসসালাম এভাবে কী করছে, তা কাউমকে এভাবে সতর্ক করছে যে তোমরা ওজনে কম দেবা না, এবং কোনোভাবে যে অধিকার হরণ করবে না কোনো বিষয়, আর কোনো লোককে তাদের বিষয়বস্তুতে বঞ্চিত করবে না, মানে কোনোভাবে আরেকজনের ফাইন্যান্সিয়াল রাইটস খর্ব করার কোনো রকম অধিকার মানুষের না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, ইন্টারেস্টিং জিনিস এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন, একটা সুরাই কিন্তু নাজিল করছেন একেবারে ইমোশনাল মোডে, আমরা বলি ইনফরমেশনের একটা ইনফরমেটিভ মোড, আর একটা হচ্ছে কি, ইমোশনাল মোড।
ইমোশনাল মোড ছিল, এটা যে করলে যে কত ভয় ভয়াবহ পরিণতি হতে পারে সেটার ব্যাপারে ডেসক্রিপশন কিন্তু এখানে আসছে। এরপরের আয়াত দেখেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিইয়াউমিল আযীম, তারা কি মনে করে না যে তারা পুনরায় উঠবে মহান দিবসে। এখানে এটা ট্রান্সলেশন কিন্তু অসাধারণ এই বিষয়টা আছে। যেমন ধরেন যারা গ্রামার বুঝেন আবার আসেন, আলা ইয়াজুন্নু উলাইকা, এই উলাইকা দেওয়ার দরকার কিছু না, বেসিক্যালি ইয়াজুন্নু না দিয়ে দিলে তো তারা তো ভিতরে ঢুকে যাচ্ছে না প্রণামটা, আলা ইয়াজুন্নু না উনা লাগাই দিলে তো হয়ে যাচ্ছে, উলাইকা আউটসাইড ডোয়ার হিসেবে দাঁড় করাই দিয়ে কি বোঝানো হচ্ছে যে দোষ, আমরা বলি না এই বদমাইশটা, আলাদা করে বলে তারা বললে, আমি ইয়াজুন্নু হুম বললে তারা কিন্তু ভিতরে ঢুকে আছে, তাদেরকে আলাদা করে বলা হচ্ছে যে তারা যারা এটা করে দোজ হু রিলেটিভ প্রোনাউন দিয়ে আলাদা আউটসাইড দিয়ে করে, তারা কি মনে করে না, তারা কি মনের মধ্যে আসে না যে তাদেরকে আন্না হুম নিশ্চয় যে তাদেরকে কি করা হবে, তারা মুভ আসুন, মুভ আসুন বা আসা শব্দ রেইজ করা, পুনরুত্থান করা, বা আসা তাদেরকে মুভ আসুন মানে হচ্ছিল এটা এখানেও ইউজ করা হয়েছে ফেলের বদলে ইসম, আমরা প্যাসিভ ফেল ইউজ না করে এখানে ইসম মাফুল ইউজ করা হয়েছে যে এটা কোনোভাবে এটাকে অ্যাভয়েড করা যাবে না। তারপরে দেখেন চার নম্বর আয়াত ছাড়ার পরে পাঁচ নম্বর একটা আয়াত ক্রিয়েট করছে আল্লাহ সুবহানাহু তাআলা, লি ইয়াউমিন আযীম, এখানে লি কি পজিশন ইউজ করা হয়েছে, ইয়াউমিন আযীম আছে, ইয়াউমিন আযীম আছে বিশাল দিন, লির মধ্যে ইংরেজিতে আছে ফর এ গ্রেট ডে, ইংরেজিতে ফর এ যেমন মহান দিবসে বললে বাংলায় ট্রান্সলেশন ফর এ গ্রেট ডে, মানে এই ডেটটা কি করা আছে, ফিক্স করা আছে, এই ডেটটা কি করা আছে, ইট ইজ ফিক্সড ডেট, ইট ইজ লাইক এ কোর্ট ডেট, যেমন সমস্ত আসামির কি থাকে একটা কোর্টের তারিখ থাকে না, এত তারিখে হাজিরা আছে, ঠিক ইয়াউমিন আযীম এভাবে এটাকে ইন্ডিকেট করছে, দেয়ার ইজ এ ডেট ফিক্সড ডেট, এটা কিন্তু ভ্যারিয়েবল না আপনার জন্য কালকে আমার জন্য পরশু এমন কিন্তু না, সবার জন্য দেয়ার ইজ এ ফিক্সড ডেট, এটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা, ঠিক আছে, ইয়াউমুদ্দিন বিভিন্ন ভাষায় বিভিন্ন ফ্রেজ এখানে আসতেছে, একটা দিন সেখানে ফিক্স করে, তারা কি মনে করেন যে তাদেরকে ওখানে অবশ্যই পুনরুজ্জীবিত করা হবে সেই একটা স্পেসিফিক ফিক্সড ডেটে, তারা কি মনে করে না। তারপর বলতেছে ইয়াউমা, সেই ইয়াউমার দিন কি হবে, ইয়াকুমুন নাসু লিল রাব্বিল আলামিন, সেদিন মানুষ কি করবে তার রবের সামনে কি করবে দাঁড়াবে, তাহলে এটা কি, এটা হচ্ছে কোর্টরুমের ডেসক্রিপশন, একটা লি ইয়াউমিল আযীম মানে তারা কি মনে করেন একটা দিন সে কিয়ামতের দিন তাদেরকে দাঁড়াতে হবে। তারপর বলতেছে যে ইয়াউমা ইয়াকুমুন নাস, এখানে কিন্তু মুতাফিফিন না, সমস্ত মানুষকে কি করতে হবে সেখানে তা রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, তখন কে কার অধিকার কতটুকু হরণ করলো সেই অনুযায়ী কি হবে বিচার হবে, তাই না, একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল তো বিচার হবে। তাহলে এখন এই যে পাপটা করা হচ্ছে স্লাইটলি কমায় দেওয়া হচ্ছে, স্লাইটলি কি কেড়ে নেওয়া হচ্ছে, প্রমাণ আছে, রেকর্ড হচ্ছে কোনো জায়গায়, বিচার হবে কিসে, আপনি আমি তো সেটাই মনে করতেছি, আমরা যারা এই কাজটা করতেছি পাঁচ মিনিট পরে গেলাম কে দেখলো, অফিসার কিছু বললো না, ঠিক আছে হয়ে গেছে, এই তো বিষয়টা, পাঁচ মিনিট একটু স্লাইড, আর রাঘব পল যেটা কুকুর চুরি করতেছে সেটা তো ভিন্ন জিনিস, সেটারই কোনো এভিডেন্স মনে করতেছে না যে এটার কোনো এভিডেন্স আছে, আপনাকে বলতেছে যে মিনিমাম যা আপনি আমি মাপে কম দিচ্ছি, মাপের যে গরমিলটা করতেছি মিনিমাম সেটা কি কোনো জায়গায় লেখা হচ্ছে, বিচার তো হবে কোথায় লেখা হবে, তারপরে সাথে সাথে পরে রায়াত কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জারি লাফি সিজ্জিন, দ্যাট মিনস ছয় নম্বর আয়াতে কোড, পাঁচ নম্বর আয়াতে কোড ডেটের কথা বলা হচ্ছে, ছয় নম্বর আয়াতে কি বলা হচ্ছে আদালতের পরিবেশের কথা বলা হচ্ছে সবাইকে হাজির করা হবে, সাত নম্বর আয়াতে বলা হচ্ছে যে আদালতের ডিসিশন হওয়ার পর কোথায় যাবে সবাই জেলে যাবে, সিজ্জিন হচ্ছিল একটু একটা ভয়াবহ জেলের কথা, ঠিক আছে, কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জার ইলাফি কিতিন, এখন ফুজ্জার চলে আসছে, এর আগে কি ছিল মুতাফিফিন, তাহলে মুতাফিফিনকে কি বলা হচ্ছে ফুজ্জার, ফুজ্জার হচ্ছে যে এক্সট্রিমলি সিনফুল, যে কন্টিনিউয়াসলি সিন করতে থাকে পাপ করতে থাকে কোনো বিচার বিবেচনা না করে, সে হচ্ছিল ফুজ্জার, ঠিক আছে, তাকে বর্ণনা করা হচ্ছে যে নিশ্চয়ই যারা ফুজ্জার তারা থাকবে তাদের রেকর্ড কিতাব থাকবে কিসের মধ্যে, সিজ্জিনের মধ্যে থাকবে,
ঠিক আছে, সিজিন শব্দটা ইন্টারেস্টিং, সিজিন শব্দের অনেক ব্যাখ্যা আছে, আমরা আস্তে আস্তে এটা দেখবো। তাহলে মূল কনসেপ্ট হচ্ছিল নিশ্চয়ই কিতাব, আমরা মনে করতেছি যে স্লাইডলি চুরি করতেছি, গরমিল করতেছি, সেটা রেকর্ড হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার দিকে মেনশন করে বলতেছে যে নিশ্চয়ই কিতাব, ফুজ্জাদদের কিতাব কোথায় আছে, সিজ্জিনের মধ্যে রক্ষিত আছে। কনসেপ্ট হচ্ছে এটা, সিজ্জিন মানে শুধু বলে নাই তাকে, তাকে সিজ্জিনের মধ্যে, তার কিতাব অলরেডি সিজ্জিনে চলে গেছে, সে তো এখনো যায় নাই, ঠিক আছে। দ্যাট মিনস আপনার আমার সমস্ত রং ডুইং গুলো কিন্তু রেকর্ড হচ্ছে কিন্তু সিজ্জিনে, প্রবাবলি যদি আমি ফুজ্জারের ঘরে পড়ে যাই, কেন আমরা তো ফুজ্জারের থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছি। ফুজ্জার মানে যে কোনো বিচার বিবেচনা ছাড়া কি করে, অপরাধ করে, আর একটু করে চুরি করা, একটু করে গরমিল করা, সময়ের গরমিল করা, এগুলো কি মানুষ কি করে, অভ্যস্ত হয়ে যায়। তখন এই অভ্যস্ততার থেকে সে কিসের পরিণত হয়ে যাচ্ছে, সে ফুজ্জারে ঢুকে যাচ্ছে, কেন সেই অল্প পাপটাকে সে মনে করতেছে সাধারণ। যখন কোনো জিনিস মানুষ নেগলিজেবল মনে করে, তখন এটা আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। আর যখন কোনো একটা পাপকে মানুষ বড় মনে করে, যেটা বিশাল পাপ হয়ে গেছে, তখন আল্লাহ কাছে যান, যে কোনো জিনিস যখনই আপনি আমি একটা পাপকে মনে করব কি সামান্য জিনিস, এটা কিন্তু আল্লাহর কাছে কিন্তু বিশাল মনে। আর আপনি যখন কোনো একটা পাপকে মনে করবেন, যে কোনো একটা ছোট পাপকে বা যে কোনো পাপকে যদি মনে করেন বিশাল বলেন যে আমি কী করে ফেলছি, তখন আল্লাহ বলবো যে না দরকার, আমি পাপ করে দিলাম, মানে বিষয়টা কিন্তু এরকম। তাহলে এখানেও কিন্তু একই জিনিস বলা হচ্ছে যে দেখেন ফুজ্জার শব্দটাকে রিলেট করা হচ্ছে কার সাথে, মুতাফিফিনের সাথে, যে মুতাফিফিন সে হচ্ছে ফুজ্জার, এবং তার রেকর্ডটা অবশ্যই রেকর্ডের হচ্ছে কোথায়, সিজ্জিনের। অলরেডি সে যাওয়ার আগে তার রেকর্ড চলে যাচ্ছে জেলের মধ্যে, মানে সে রেকর্ডটা তাকে টেনে যাবে। এখানকার না দেখেন আমরা আম্পারের সুরাগুলো রোল করতেছি, দেখেন দুইটা বইয়ের কথা বারবারই কিন্তু ঘুরে ফিরে আসবে, একটা হচ্ছিল কিতাব, রেভুলেশনের কিতাব, আর একটা হচ্ছিল কি আপনার আমলনামা, এবং দুইটার সাথে লিঙ্ক আছে, আমরা এর আগেও আলোচনা করছি যে আপনার আমার আমলনামায় সেটাই দেখা হবে, কিসের রেফারেন্স কি, রেভুলেশন রেফারেন্স, কোরআন মসজিদের রেফারেন্সে দেখা হবে। তাহলে এখানে বলা হচ্ছে ইন্না, আল্লাহ বলছে ইন্না কাল্লা, কখনো না, যেটা বলতেছে এই কাল্লা শব্দটার ব্যবহার বারবার আসছে, যে কনসেপ্টটা মনের মধ্যে নিয়ে বসে আছি, সেই কনসেপ্টটা কি, আমি ছোট করে চুরি করছি, গরমিল করছি, না কেউ দেখছে, কেউ দেখছে, কোনো লিখিত না আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার বিপরীতে বলতেছে। সেদিন সবাইকে গ্রেট ডেতে সবাইকে তার রব্বুল আলামিনের সামনে জামায়াত করতে হবে, কোর্ট হবে, এবং কিতাব অলরেডি চলে গেছে কোথায়, সিজ্জিন। ইন্না কাল্লা, কখনো না, ইন্না কিতাবা আল ফুজ্জার আলা ফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা ফিজ্জিন, কিসে তোমাকে জানাবে যে সিজ্জির কি জিনিস। তারপরে আয়াতে বলছে কিতাবুল মারকুম, কিন্তু আট নম্বর আয়াতের প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি, এটা ইন্টারেস্টিং। মাঝে মাঝে প্রশ্ন করা হয় হচ্ছিল রাগের বসন্ত, তাই না, যেমন আপনি এসে অফিসে এসে দেখলেন আপনার কর্মচারী দেরিতে আসছে, আপনি এসে খুব জোরে ঝাড়িয়ে দিয়ে কখন আসছিস, কখন আসছিস, তখন কি কর্মচারী বলে নটার সময় আসছি, আপনার জানেন যে সে কি কিসে আসছে, দেরি করে আসছে, ঠিক আছে, সেও উত্তর দেয় না যে নটার সময় আসছি বা নটা পাঁচে আসছে, সে কোনো সময় সেটা কি রিপ্লাই করে, দের ইজ নো রিপ্লাই। তো সেই জিনিসটাই বলতেছে ওয়ামা আদরা কামা সিজ্জিন, কিসে জানাবে তোমাকে কি সিজ্জিন কি জিনিস, কেন সিজ্জিন অলরেডি বলছে যে জেলখানা, ঠিক আছে, ইভেন এটাকে এটাকে বলা হয় ওরকম একটা মন্দ লোকের রেকর্ড, কি লিপিবদ্ধ করার একটা রেকর্ড, মন্দ গ্রুপে চলে গেলেন, মন্দ গ্রুপের রেকর্ডে চলে গেলেন, তাহলে এরকম একটা কনসেপ্ট, মন্দ লোকের মানে মুতাফিফিন হয়ে গিয়ে ফুজ্জারের মধ্যে ঢুকে গেলেন, তাহলে সেটা কিনা ওয়ামা আদরাকা মা সিজ্জিন, এটার কোনো উত্তর কিন্তু এখানে কোরআন এখানে এই সূরার মধ্যে নাই। দ্যাট মিনস ইট ইজ এ কি, এটা হলো একটা ইমোশনাল স্টেটমেন্ট, কোশ্চেন, যেটা কোনো উত্তর নাই। উনি ফিরে গেলেন কোথায়, কিতাবের দিকে, প্রথমে কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জার আল আফিজিন উমা আদ্রাকা মা ফিজিন, তার বললেন কিতাবুন মারকুম, কিতাবের ব্যাপারে বললেন, কিতাবটা কি মারকুম। রকামা শব্দটা ইন্টারেস্টিং, যে রকামা কোনো কিছু উঁচু হয়ে থাকে, রকামা হচ্ছিল মাকরুম, মাকরুম বলা হচ্ছিল যেটা উঁচু হয়ে থাকে, যেমন হচ্ছিল এটাকে বলা হয় এমব্রয়ডারি করে, যদি কোনো কিছু এমব্রয়ডারি করে কোনো কিছু যদি নকশা করেন, এটা কি হাত দিলে কি মনে হয় না একটু উঁচা উঁচা, দিস ইজ দ্য কনসেপ্ট।
মারকুম মানে এভাবে লেখা হয়েছে, এটা কোনোভাবে মোছা যাবে না। এমব্রয়ডারি কোনো কিছু রাবার দিয়ে মুছতে পারবেন? এমব্রয়ডারি করে লেখছে, রাবার দিয়ে মুছতে পারবে না। পানি ঢাললে ওটা কি হবে না, ওটা হালকা হয়ে যাবে না। তাহলে এইভাবে করে সেই রেকর্ড ইজ রেকর্ডেড, যেটা আমরা মনে করতেছি কি সে রেকর্ড কি লেখা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই ওই সেই সাইকোলজির মধ্যে দেয়। সিজ্জিন কি, সিজ্জিন কি যখন জিজ্ঞাসা করছে ওখানে গেলে আর কারো কোনো কি নেই, নিস্তার নাই। আর রেকর্ডটা কিভাবে লেখা হচ্ছে, মারকুম কিতাব মারকুম, এটা একদম এমন ভাবে লেখা হচ্ছে নোবডি ক্যান ইরেজি, সেটা মারকুম শব্দটা এখানে ইউজ করা হচ্ছে। বলার পরে আল্লাহ বলতেছেন ওয়াইলুল, ওয়াইলুন ইয়াউমা ইজিন লিল মুকাজ্জিবিন। দেখেন ওয়াইলুল মুতাফফিফিনকে প্রথমে বানালেন কি ফুজ্জার, তারপর বললেন ওকে শুধু নট অনলি ফুজ্জার, সে হচ্ছে মুকাজ্জিবিন। তাহলে সে কনসেপ্টটাও কিন্তু এখানে রান করতেছে, মানে মাল্টিপল কনসেপ্ট কিন্তু রান করতেছে। দেখেন একটা অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষণ দিলেন কি, তাকে বললেন ফুজ্জার, এখন তাকে বললেন কি মুকাজ্জিবিন, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমরা একটা ছোট ব্রেক নিব, ব্রেকের পরে আবার এই আলোচনা ফিরে আসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।